আসসালামু আলাইকুম, মা ডাক্তার ওজন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে মাছ এবং চিংড়ি চাষি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মাছ এবং চিংড়ি চাষের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পুকুরে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কী কী লক্ষণ থেকে বুঝবে যে পুকুরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের আমি দিব, যে তথ্যটা আপনাদের এই মাছ এবং চিংড়ি চাষকালীন সময়ে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে, এই গ্যাসটা হচ্ছে পুকুরে আসে হচ্ছে মাছ যে অক্সিজেন গ্রহণ করার পর কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেখান থেকে এটা এসে থাকে, এবং অনেক জৈব পদার্থের পচনের ফলেও হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস অনেক সময় তৈরি হয়। তো আবার একেবারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা না থাকলে পুকুরে সেটা হচ্ছে পুকুরটা হচ্ছে আনপ্রোডাক্টিভ এটা বলা হয়ে থাকে। কারণ মনে রাখবেন যে ফাইটোপ্লাঙ্কটন যেটা আছে পুকুরে মাছের যে প্রাকৃতিক খাবার, সেটাও কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং হচ্ছে অক্সিজেন ছাড়ে, যে অক্সিজেনটা হচ্ছে মাছ গ্রহণ করে থাকে। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অবশ্যই পুকুরের জন্য দরকার, অর্থাৎ এইটাকে আমি বলতে পারি যে এক ধরনের প্রয়োজনীয় শত্রু, অর্থাৎ এটা বেশি হলে এরকম সমস্যা। আবার একেবারে যদি শূন্য কার্বন ডাইঅক্সাইড হয় সেটাও কিন্তু আনপ্রোডাক্টিভ অবস্থা, পুকুরের অবস্থা আসলে লক্ষণটা প্রকাশ পায়। তো আমরা আসলে কী কী লক্ষণ দেখে বুঝবো যে পুকুরে হচ্ছে অত্যধিক পরিমাণে এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে যেটা আমার মাছের জন্য হার্মফুল, এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলি। সেটা হচ্ছে যে মনে রাখবেন যে মাছ পুকুর পাড়ে যেটা করে সেটা হচ্ছে পুকুর পাড়ে না, পুকুরে হচ্ছে সাঁতার কাটবে একেবারে ক্লান্তভাবে, মনে হচ্ছে অনেক ক্লান্ত, তারপরে হচ্ছে উপরিভাগে সাঁতার কাটবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে একই মানে যখন তীব্র হয়ে যাবে তখন হচ্ছে কিন্তু ওটা মারা যাবে মাছ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে পুকুরে বুদবুদ মানে বাবল দেখা যাবে আর কি, বুদবুদ আকারে হচ্ছে ঢেউ নিচ থেকে বুদবুদ আকারে উঠবে আর কি পানির নিচ থেকে। আবার যদি আপনি কোনো ধরনের ই ফেলতে চান, দেখা গেল যে পুকুরে একটা ঢিল বা কোনো একটা ভারী বস্তু যদি আপনি হচ্ছে ছেড়ে দেন বা মানে ছুঁড়ে ফেলেন, তাহলে যেটা হবে সেটা হলো যে নিচ থেকে বুদবুদ ধরনের একটা মানে ইউ আসবে, বাবল তৈরি হবে নিচ থেকে। তো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা, সেটা হলো যে পানির যে বর্ণ সেটা হচ্ছে কালচে ধরনের হবে, যেখানে অত্যধিক কার্বন ডাইঅক্সাইড থাকবে সে বর্ণটা হবে কালচে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রকৃতিগতভাবে বা হচ্ছে রাসায়নিকগতভাবে এটা কিন্তু হচ্ছে একটা অম্লীয় গ্যাস। তো যখন আপনার পুকুরে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে বেড়ে যাবে, তখন অম্লতা বেড়ে যাবে, অর্থাৎ পিএইচের মানটা কমে যাবে, এটা একটা ফ্যাক্ট। অর্থাৎ আপনি যদি পিএইচ মাপেন এবং সেই ক্ষেত্রে যদি অম্লতা মানে মানে পিএইচের মানটা যদি অনেক কম হয়, অর্থাৎ আপনারা তো জানেন যে পিএইচের যে মানটা মাছ চাষের জন্য কতটা সুইটেবল, একেবারে যদি হচ্ছে 7th নিরপেক্ষ 7th নিরপেক্ষ তার থেকে যত কমতে থাকবে তখন মানটা হচ্ছে অম্লীয় হয়ে যায়। তো এই অম্লীয় পিএইচের ক্ষেত্রে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি হয় তখন মানে অম্লীয় একটা ব্যাপার তৈরি হয়, অর্থাৎ অ্যাসিডিটি তৈরি হয়, যেটা হচ্ছে মাছ চাষের জন্য ক্ষতিকর। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পুরাতন পুকুর যদি মানে মেইনলি এটা দেখা যায় হচ্ছে পুরাতন পুকুরগুলোতে যেখানে অত্যধিক কাদার পরিমাণ বেশি থাকে। তো জেনারেলি আমরা অনেকে হর্রা টেনে থাকি, একটা ব্যাপার। এছাড়া হচ্ছে পাথুরে চুন হচ্ছে শতকে 1 কেজি করে দিলে একটা ভালো ফল পাওয়া যায়। এছাড়া মনে রাখবেন এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যদি আপনি একটা সহনীয় লেভেলে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার প্লাংটনের যে মানে রেশিওটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ফাইটোপ্লাংটনের যে ঘনত্ব সেটা হচ্ছে ঠিক রাখতে হবে। এই জন্য আপনার অবশ্যই জৈব সার বলতে আমি বারবারই বলছি যে জৈব সার আপনারা যেটা তৈরি করে দেবেন, অথবা হচ্ছে বায়োটেক যে জৈব সারগুলো আছে যেমন এমলাইন আপনি ব্যবহার করতে পারেন। তো এই জৈব সার হচ্ছে দিলে পর্যাপ্ত ফাইটোপ্লাংটন যখন উৎপন্ন হবে তখন হচ্ছে অটোমেটিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে কম থাকবে, অর্থাৎ যখন একটা ভারসাম্য থাকবে তখন এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কমে আসবে বা সহনীয় লেভেলে থাকবে। এখন এই কার্বন ডাইঅক্সাইডের কিছু তথ্য আপনাদের দিতে চেয়েছিলাম।
যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল, সেটা হচ্ছে যে পুকুরের ক্ষেত্রে মনে রাখবেন মাছ খুব দ্রুত কার্বন ডাইঅক্সাইডের পার্থক্যটা বুঝতে পারে। অর্থাৎ যখন পুকুরে কার্বন ডাইঅক্সাইড ফ্লাকচুয়েশন হচ্ছে বা যখন বেশি হয়ে যাচ্ছে, মাছ খুব দ্রুত এটা রেসপন্ড করে। অর্থাৎ যে অঞ্চলগুলোতে মানে যে জায়গাগুলোতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, এখন একটা পুকুরে তো সব জায়গায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সমান থাকবে না, যে জায়গাগুলোতে হচ্ছে দেখবেন যে বেশি আছে সেখান থেকে সরে সে কম, যেখানে কম কম কার্বন ডাইঅক্সাইড সেখানে জড়ো হবে মনে রাখবেন। এটা বোঝার কিন্তু উপায় যেখানে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারগুলো আছে। এখন যদি 10 মিলিগ্রাম পার লিটার অর্থাৎ 1 লিটার পানিতে 10 মিলিগ্রামের উপরে যদি কার্বন ডাইঅক্সাইড চলে যায়, তাহলে মনে রাখতে হবে যে সেটা মাছের সহ্য ক্ষমতার বাইরে, অর্থাৎ তখন মাছ মারা যাবে। আবার যে লেভেলটা থাকা দরকার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পুকুরে অবশ্যই 5 মিলিগ্রাম প্রতি লিটারে হচ্ছে যদি কম থাকে, মানে কম রাখতে হবে আপনার হচ্ছে ভালো একটা প্রোডাক্টিভ অবস্থার জন্য। আপনি যদি প্রোডাক্টিভিটি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে এই কার্বন ডাইঅক্সাইড মানটা 5 মিলিগ্রাম প্রতি লিটারের নিচে রাখতে হবে। আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ইনটেনসিভ কালচার অর্থাৎ আমরা অধিকগত যেখানে মাছ চাষ করি বা বায়োফ্লকের ক্ষেত্রে এই যখন কার্বন ডাইঅক্সাইডের যে মানটা সেটা হচ্ছে বিকেলে একেবারে হচ্ছে 0 মিলিগ্রাম থাকে, অর্থাৎ 0 মিলিগ্রাম প্রতি লিটারে, এবং সকালে হচ্ছে 5 থেকে 10 মিলিগ্রাম প্রতি লিটারে বেশি থাকে না। এটা আইডিয়াল কন্ডিশন, যদি মনে করেন যে আপনার অধিকগত মাছ চাষ করছেন সেই ক্ষেত্রে এটা একটা প্যারামিটার, অর্থাৎ বায়োফ্লক জাতীয় যে মাছ চাষ করছেন সেক্ষেত্রে হচ্ছে বিকেলে 0 থাকবে এবং হচ্ছে সকালে থাকবে হচ্ছে 5 থেকে 10 মিলিগ্রামের বেশি থাকবে না, এটা একটা প্যারামিটার মনে রাখতে পারেন আপনারা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মাছের শ্বাসকার্যে অবশ্যই বাধা তৈরি হবে, একটা যদি টক্সিক গ্যাস আপনার আলটিমেটলি হচ্ছে উৎপাদন কমে যাবে, পুকুর ঠিক মানে মাছ ঠিক মতো বাড়বে না, শ্বসন কার্যে যখন ব্যাঘাত তৈরি হবে, এই ব্যাঘাত তৈরি হলে হচ্ছে মাছ খাদ্যগ্রহণ ঠিক মতো করবে না, তার প্রাকৃতিক যে খাবারের যে ইটা গ্রহণ করার যে প্রবণতা সেটা হচ্ছে কমে যাবে। তো কার্বন ডাইঅক্সাইডের এই লেভেলটা আমরা হচ্ছে চেষ্টা করব যেন হচ্ছে টোটাল কালচার বা চাষকৃত সময়ে একটা সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ 5 মিলিগ্রাম প্রতি লিটারে তার যেন কম থাকে টোটাল চাষকৃত সময়ে, তাহলে হচ্ছে আমরা আশা করা যায় যে একটা ভালো উৎপাদন পাবো, অন্য অন্য প্যারামিটারগুলো যদি ঠিক রাখতে পারি তাহলে। তো এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারিবাদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।